15 আনসার ব্যাটালিয়নের আওতাধীন কুতু পালং ক্যাম্প সহ সকল ক্যাম্পে কর্মরতদের কাজের গতিশীল আনার লক্ষ্যে এক সমন্বয় সভা পটিয়া দরবার হলে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক এএসএম আজিমউদ্দিন। বক্তব্য রাখেন শিশির গ্রুপের এমডি মোহাম্মদ শাহজাহান, কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদাত হোসেন সহ অনেকেই। এতে অধিনায়ক এএসএম আজিমউদ্দিন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে মহাপরিচালকের দিক নির্দেশনা মোতাবেক সকলকে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন দক্ষিণ চট্টগ্রাম জেলার প্রতিনিধি আব্দুল হাকিম রানা। এই বাহিনীর প্রতিটা সদস্য যেমন মহাপরিচালক মহোদয়ের কার্যক্রমে উৎসাহিত হয়েছেন, ইন্সপায়ার্ড হয়েছেন, কাজ করছেন, আমাদের প্রতিদিনের কার্যক্রমকে সংশোধিত করতে চেষ্টা করছেন, আরও উৎসাহিত গণবান্ধব সেবা দেওয়ার জন্য নিরাপত্তার জন্য প্রস্তুত করছেন। সাহসিকতা দেখিয়েছেন, আসলে একটা অভূতপূর্ব মোটাদের সংস্কার যেমন হাতে আমাদের বিশেষ আমাদের অপারেশনাল কাজগুলোকে সমন্বিত করার চেষ্টা করেছেন। মাননীয় মহাপরিচালক আমাদের কুতুপাল ক্যাম্প ভিজিট করার সময় তিনি ওখানকার ক্যাম্পে কীভাবে থাকে, আরও কীভাবে উন্নত করা যায়, আরও কীভাবে অপারেশন করা যায়, আরও কীভাবে লজিস্টিক সাপোর্ট দেওয়া যায়, চিকিৎসা কীভাবে আরও উন্নত করা যায়, সব কিছু নিজে সরজমিন দেখেছেন এবং মতামত দিয়েছেন। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞ। আমাদের এই মাই অর্গানাইজেশন মাই ড্রিম এই ধারাবাহিকভাবে এটা হেডকোয়ার্টার হয়েছে, একদিন রেঞ্জ পর্যায়ে হবে, আরেকদিন আমাদের এখানে হবে। আমরা এই এই যে চিন্তা ভাবনা, আমাদের উন্নয়নের চিন্তাধারা, এই কার্যক্রমের জন্য মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এটা সাফল্য কামনা করছি এবং আমরা ইনশাআল্লাহ একদিন ঘুরে দাঁড়াবো বাংলাদেশ।